আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো। কাশ্মীর নিয়ে জল ঘোলা করছেন ইমরান খান, হুঁশিয়ারি উচ্চারণ করল মার্কিন কূটনীতিক। হিজবুল্লার সাথে ইসরায়েলের ব্যাপক গোলাগুলি, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর রক্ষায় পাকিস্তানের সেনা চায় সেখানকার স্বাধীনতাকামী সংগঠন। এনআরসির বিরুদ্ধে ব্যাপকভাবে মাঠে নামছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাদ পড়া 14 লাখকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে, বিজেপি মন্ত্রী। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। কাশ্মীর পরিস্থিতি নিয়ে উল্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষারোপ করলেন মার্কিন কূটনীতিক কিম রোমার। তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাকে ভারত মার্কিন সম্পর্ক উন্নয়নের দূত হিসেবেও বিবেচনা করা হয়। কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানে ভারতীয় বাহিনীর দমনপীড়ন ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেছেন ওই সাবেক মার্কিন রাষ্ট্রদূত। খবর হিন্দুস্তান টাইমসের। কাশ্মীরের ভারতের ওই স্বৈরাচার তন্ত্র নিয়ে সম্প্রতি নিউইয়র্ক টাইমসে একটি কলাম লেখেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাতে তিনি লেখেন, কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধ বাড়তে পারে। ভারত হিতৈষী ওই মার্কিন কূটনীতিক ইমরান খানের ওই কলামের প্রতিবাদে টুইটারে লেখেন, কাশ্মীরে জল ঘোলা করছেন ইমরান খান, তিনি নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যাচ্ছেন। কাশ্মীর ইস্যুতে পাক প্রধানমন্ত্রী গোটা অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়াচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে 2009 থেকে 2011 সাল পর্যন্ত তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি স্বাধীনতাকামী সংগঠনের কমান্ডার বলেছেন, কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার পর এখানে জাতিসংঘের শান্তিরক্ষী নিয়োগ করা প্রয়োজন ছিল। যেহেতু এখন পর্যন্ত জাতিসংঘ কোনো পদক্ষেপ নেয়নি, তাই কাশ্মীরিদের রক্ষায় সেখানে পাকিস্তানের সেনাবাহিনী পাঠানো উচিত বলে মনে করেন সৈয়দ সালাউদ্দিন নামে কাশ্মীরের ওই স্বাধীনতাকামী নেতা। কাশ্মীরের ডজনখানেক সংগঠনের জোট প্রধান সালাউদ্দিন আরও বলেন, বিশ্বের একমাত্র পারমাণবিক ক্ষমতাধর মুসলিম দেশ পাকিস্তানের উচিত কাশ্মীরের এই দুর্দিনে নির্যাতিত মুসলিম ভাই বোনের পাশে দাঁড়ানো। রোববার কাশ্মীরি ওই নেতা এসব কথা বলেন। তার এসব মন্তব্যে চাপে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, কারণ 5ই আগস্ট ভারতের সংবিধান থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকে কাশ্মীরে চালানো ভারতের সেনাবাহিনীর নির্যাতনের প্রতিবাদ প্রথম থেকেই করে আসছেন পাকিস্তানের সাধারণ জনগণ। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদে রোববার বিশাল এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাদগ্রাম শহরে জন্ম হলেও 2017 সালে ওয়াশিংটন সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের তালিকাভুক্তি করার পর থেকে তিনি আজাদ কাশ্মীরে চলে যান। তাকে আশ্রয় দেওয়ায় তখন পাকিস্তানের সমালোচনাও করে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের উত্তর সীমান্তে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এতে ইসরায়েলের একটি সামরিক যান বিধ্বস্ত হয়েছে। এছাড়া সামরিক যানে থাকা সেনারা হতাহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রবিবার ইসরায়েলের অভিভীম সামরিক ঘাঁটির সড়কে রাখা দুটি সামরিক যানকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ দুটি সশস্ত্র গ্রুপ। এতে একটি সামরিক যান সম্পূর্ণ ধ্বংস হয় এবং অপরটিতে আগুন ধরে যায়। এই সময় গাড়িতে থাকা ইসরায়েলি সেনারা হতাহত হন। হামলার কথা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলি ঘাঁটি ও সামরিক যান লক্ষ্য করে এন্টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে একটি সামরিক যান পুরোপুরি বিধ্বস্ত হয়, তবে কেউ হতাহত হয়েছে কিনা তাই স্পষ্ট নয়। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের 4 কিলোমিটার ভেতর এলাকায় একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার কারণে স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়া ওই গ্রামের কাছে একটি উন্মুক্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েলি সেনা হতাহত হওয়ার ব্যাপারে খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে তেল আবিব। ইসরায়েল এরই মধ্যে দক্ষিণ লেবাননের অভ্যন্তরে 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া ইসরায়েলি সেনারা ফসফরাস বোমা ব্যবহার করেছে। সীমান্তের 4 কিলোমিটারের মধ্যকার ইহুদি বসতি স্থাপনকারীকে ঘর বাড়ি ও আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানকার জনগণের মধ্যে ব্যাপক ভীতি ছড়িয়ে পড়েছে। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ফরাসি প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইমানুয়েল বনের সঙ্গে পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। টেলিফোন আলাপে সাদ হারিরি চলমান পরিস্থিতিতে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হস্তক্ষেপ করার জন্য আমেরিকা ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে ইসরায়েলি ড্রোন হামলার পর হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসিরুল্লাহ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দিয়েছিলেন।
এরপর লেবাননের সেবা কৃষি খামার সংলগ্ন সীমান্তে ইসরায়েল সেনা সমাবেশ জোরদার করে। শনিবার রাতে এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজধানী বৈরুতে সাম্প্রতিক ইসরায়েলি ড্রোন হামলার জবাব দেওয়ার যে সিদ্ধান্ত তার সংগঠন নিয়েছে তার কোনো নড়চড় হবে না। তিনি বলেন, গত সপ্তাহে ড্রোন হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য পরিশোধ করতে হবে। ভারতের আসামের জাতীয় নাগরিকত্ব নিবন্ধনের চূড়ান্ত তালিকার বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদের ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এনডিটিভি জানায়, বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ এবং আসামে জাতীয় নাগরিকপঞ্জী করার প্রতিবাদে 7 এবং 8 সেপ্টেম্বর রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। এছাড়া 12ই সেপ্টেম্বর কলকাতার চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে দলটি। মিছিলে দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকতে পারেন। দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে এক নেতা বলেন, সোমবারের বৈঠকে আসামের নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে যে 19 লাখ মানুষ বাদ পড়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের কাছে গিয়ে বিজেপির অশুভ দিক তুলে ধরতে দলের নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি। বিজেপি আবার ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গেও এনআরসি করার আশঙ্কা জনগণের সামনে তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে এনআরসি নিয়ে উত্তর পূর্বের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতে দলের বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিম এবং রাজ্যসভার উপনেতা সুখেন্দু শেখর রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে এক অদ্ভুত দাবি করেছেন ভারতের বিজেপি মন্ত্রী। ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জী থেকে বাদ পড়া 19 লাখের মধ্যে 14 লাখ বাংলাদেশ থেকে সেখানে গেছে বলে দাবি করেছেন আসাম রাজ্যের অর্থমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এসব লোককে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন। ফলে এনআরসি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা যায় প্রায় 19 লাখ লোক নাগরিকত্ব হারিয়েছেন। বেআইনি শরণার্থীদের নিয়ে কোনো রকম আপোষের পথে হাঁটবে না আসামের বিজেপি সরকার। শনিবার থেকে এমনই বার্তা দিয়ে চলেছেন আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবারই তিনি দাবি করেছেন সীমান্তবর্তী জেলার বাসিন্দাদের নথি আবার খতিয়ে দেখা উচিত। তারা নথিতে কারচুপি করেছে এমনই অভিযোগ করেছেন হিমন্ত। এখানেই থেমে থাকেননি তিনি। 14 লাখ বেআইনি শরণার্থীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার কথাও বলেছেন তিনি। হিমন্ত দাবি করেছেন এই নিয়ে তিনি বাংলাদেশের সঙ্গে কথা বলবেন। এনআরসি তালিকা থেকে 19 লাখ বাসিন্দার নাম বাদ পড়া নিয়ে গতকালই তীব্র আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইটে এনআরসির সমালোচনা করে তিনি বলেছেন, কোনোভাবেই এই অন্যায় মেনে নেওয়া যাবে না, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি। তার পাল্টা জবাবে হিমন্ত অভিযোগ করেছেন মমতা এনআরসির বিরোধিতা করছেন কারণ এটা তার ভোট ব্যাংক। হিমন্তের এই বক্তব্যের পরই আতঙ্ক ছড়িয়ে পড়েছে আসামে। তালিকা থেকে বাদ পড়া 19 লাখ বাসিন্দা আতঙ্কে দিন যাপন করছেন। যদিও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, কোনোরকম অশান্তির খবর এখনও পাওয়া যায়নি।